প্রথমত হচ্ছে যখন আমরা এই রাজ্যের কথা বলি তখন উত্তরপ্রদেশে চলে যাওয়া যায়, তখন উত্তরপ্রদেশের কথা বলি সাবির আলী, আমি আপনার কাছে আসছি, তখন আপনারা এই রাজ্যে চলে আসেন। আবার এখন যখন এই ধরনের ঘটনা ঘটছে, এই একই তো অবস্থা, সেখানে তো শাসক দলের হার হয়েছে, ওখানে তারপরও সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, উল্টে বরং যারা এই ধরনের কাজ করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কিছুক্ষণ আগে উত্তরপ্রদেশের গল্প বলছি, আমি দুজনের ছবি আমি দেখাচ্ছি, যারা শাসক দলের হয়ে ক্যাম্পেন করছিল শুধুমাত্র গালিগালাজ করায়, ভিডিও খারাপ ভিডিও পোস্ট করার জন্য তাদেরকে অ্যারেস্ট করেছে উত্তরপ্রদেশ সরকার। তাহলে এ রাজ্যে যারা জেলায় জেলায় তাণ্ডব করছে, পার্টি অফিস দখল করছে, এলাকার লোকজনকে ঘরছাড়া করছে, পার্টি অফিসে তালা লাগাচ্ছে, সরকার সেগুলোকে প্রমোট করছে, শাসক দল সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে, পুলিশ নীরব দর্শক হয়ে রয়েছে, মানে এত ভোট পেয়েও শান্তি হলো না, মানে তারপরও হিংসার রাস্তায় যেতেই হবে শাসক দলকে, সাবির আলী? না, এটা একেবারে নয়। দেখুন, উত্তরপ্রদেশের সাথে পশ্চিমবঙ্গের তুলনা করা যাবে না। পশ্চিমবঙ্গ এখন উত্তরপ্রদেশে যোগী সরকার অনেক কিছু পরিবর্তন আনবে, যে ফল হয়েছে এখন অনেক কিছু পরিবর্তন আনবে। যে সরকার কথায় কথায় প্রতিবাদ করলে বাড়িঘর বুলডোজার চালিয়ে যেত, তারা এখন অনেক কিছুই করবে। আর পশ্চিমবঙ্গে পোস্ট পল ভায়োলেন্স কোনো জায়গায় অতটা হচ্ছে না, কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে। এবার দেখুন প্রবলেমটা কোথায় হচ্ছে, বিজেপি কর্মী যারা সাংসদদের হয়ে কাজ করেছে, এবার তাদের সাংসদরা যারা হেরে গেছে তারা বাড়ি চলে গেছে, তাদের নেতা যারা দিল্লি মধ্যপ্রদেশ উড়িষ্যা থেকে এসেছিল তাদের ডায়লগ দিয়ে গেছে, তারা সব পালিয়ে গেছে। এখন রাজ্যে তাদের কর্মীরা নাজেহাল, তাদের কর্মীরা কাকে নেতাদেরকে ফোন করে পাচ্ছে না, এবার তারা একটা মানসিকভাবে ভয় পাচ্ছে যে গেলে হয়তো আমাদের মারবে। সাবির আলী, যদি ধরেও নি, যদি ধরেও নি তাদের নেতারা বাড়ি চলে গেছে, যদি ধরেও নি তাদের নেতারা বাড়ি চলে গেছে, তাদের নেতারা ফোন বন্ধ করে রেখেছে, তাহলে তৃণমূল কংগ্রেসকে কে অধিকার দিল যে বিরোধী পেটাও, বিজেপি করুন, বিরোধীদের বাড়ি ছাড়া করুন, যে কোনো দল করতে পারেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার আছে, আপনারা বাড়িতে থাকতে পারেন, শান্তিতে থাকতে পারেন, রাজ্য সরকার আপনাদের পুলিশ প্রশাসন। এটা আপনি ঠান্ডা স্টুডিওতে এসে বলছেন, এটা আপনি এসি স্টুডিওতে এসে বলছেন, আমি বলি আপনাকে যেগুলো এখনো পর্যন্ত সামনে আসছে, শুনুন না সাবির আলী, আমি আরো একবার বলছি, আমি তালিকা নিয়ে বসেছি সাত দিনের মধ্যে, গত চব্বিশ ঘন্টার কথা বলছি। হিঙ্গলগঞ্জে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে, কাকদ্বীপে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, কোচবিহারে ঘর ছাড়া হয়ে বিজেপি কার্যালয়ে আশ্রয় নিয়েছে দলীয় কর্মীরা, জেলায় জেলায় একই অবস্থা, মেদিনীপ ছেড়েই বাকি জেলাগুলো তো আমি ছেড়েই দিচ্ছি। সারা পশ্চিমবঙ্গে কোন চ্যানেল এগুলো দেখাচ্ছে না, ওই আপনারাই হয়তো দেখাচ্ছেন সারাদিনে, কোন চ্যানেল দেখাচ্ছে না ঘটনা, দেখুন কোন ঘটনা অত ঘটছে না, শান্তিপূর্ণ। আচ্ছা আপনি একটা কথা বলুন, আমি একটা প্রশ্ন করছি, এই সাবির বাবু আমি একটা প্রশ্ন করছি, তাহলে হাইকোর্ট এই কথা বলতে বাধ্য হলো কেন যে পোস্ট পল ভায়োলেন্স যদি রাজ্য সরকার থামাতে না পারে তাহলে পাঁচ বছর কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে থাকবে, এটা বলতে বাধ্য হলো কেন? আপনি এটা কি উত্তর দিতে নিচ্ছে, কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কয়েকটা বিক্ষিপ্ত ঘটনার জন্য হাইকোর্ট এত বড় কথা বলে দিল? দেখুন এবারে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গে হয় না, বিরোধীরা করে, আপনি সঙ্গে থাকুন খুন হয়েছেন। এবার আপনি বলবেন যে 15 জুন কি হয়েছিল, তাহলে আপনাকে মনে করতে হবে পঞ্চায়েত ভোটটা কবে হয়েছিল, তার পরবর্তী হিংসা কবে থেকে শুরু হয়েছিল। আচ্ছা, ধনঞ্জয় চৌবে, আদ্রার নেতা, এই নামগুলো কি চেনা চেনা লাগছে? দেখুন পঞ্চায়েত ভোটে যে হিংসা হয়েছিল সারা বাংলা, আপনি তো বলছেন হয় না, সিপিএম কংগ্রেস হিংসা করেছিল পঞ্চায়েত ভোটে, শুধু হিংসা করে আপনারা কি করেন, তাহলে কর্মীরাই বলেছিল, আপনারা কি করেন পঞ্চায়েত ভোটে, আপনারা ঝুঁকি নিয়ে যান দাঁড়িয়ে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সবাই হিংসা করে, আপনারা ঝুঁকি নিয়ে যান, এরা সবাই, এক সেকেন্ড, এরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, সঠিক, এরা সবাই তৃণমূল কংগ্রেসের নেতা, অ্যাবসলিউটলি রাইট। এবার আপনারা জানেন এখানে রয়েছেন নীলাদ্রি বাবু এবং অরিন্দম নাম আচার্য, না 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 না, এসব বলে লাভ নেই, পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসই ভোট করেছে, তৃণমূল কংগ্রেসই লুটেছে, তৃণমূল কংগ্রেসই ব্যালট বক্স নিয়ে দৌড়েছে, আর তৃণমূল কংগ্রেসের নেতারাই খুন হয়েছে, কারণ পোস্ট পল ভায়োলেন্সের উপরে রাজ্যের শাসক দলের পুলিশ প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। প্রথমত হচ্ছে যখন আমরা এই রাজ্যের কথা বলি তখন উত্তরপ্রদেশে চলে যাওয়া যায়, তখন উত্তরপ্রদেশের কথা বলি সাবির আলী, আমি আপনার কাছে আসছি, তখন আপনারা এই রাজ্যে চলে আসেন। আবার এখন যখন এই ধরনের ঘটনা ঘটছে, এই একই তো অবস্থা, সেখানে তো শাসক দলের হার হয়েছে, ওখানে
তারপরও সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, উল্টে বরং যারা এই ধরনের কাজ করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে উত্তরপ্রদেশের গল্প বলছিলাম, আমি দুজনের ছবি আমি দেখাচ্ছি, যারা শাসক দলের হয়ে ক্যাম্পেন করছিল শুধুমাত্র গালিগালাজ করায় ভিডিও, খারাপ ভিডিও পোস্ট করার জন্য তাদেরকে অ্যারেস্ট করেছে উত্তরপ্রদেশ সরকার। তাহলে এরাজ্যে যারা জেলায় জেলায় তাণ্ডব করছে, পার্টি অফিস দখল করছে, এলাকার লোকজনকে ঘরছাড়া করছে, পার্টি অফিসে তালা লাগাচ্ছে, সরকার সেগুলোকে প্রমোট করছে, শাসক দল সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে, পুলিশ নীরব দর্শক হয়ে রয়েছে, মানে এত ভোট পেয়েও শান্তি হলো না, মানে তারপরও হিংসার রাস্তায় যেতেই হবে শাসক দলকে। সাবির আলী, না এটা একেবারে নয়। দেখুন, উত্তরপ্রদেশের সাথে পশ্চিমবঙ্গের তুলনা করা যাবে না। পশ্চিমবঙ্গ এখন উত্তরপ্রদেশে যোগী সরকার অনেক কিছু পরিবর্তন আনবে, যে ফল হয়েছে এখন অনেক কিছু পরিবর্তন আনবে। যে সরকার কথায় কথায় প্রতিবাদ করলে বাড়িঘর বুলডোজার চালিয়ে যেত, তারা এখন অনেক কিছুই করবে। আর পশ্চিমবঙ্গে পোস্ট পল ভায়োলেন্স কোনো জায়গায় অতটা হচ্ছে না, কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে। এবার দেখুন প্রবলেমটা কোথায় হচ্ছে, বিজেপি কর্মী যারা সাংসদদের হয়ে কাজ করেছে, এবার তাদের সাংসদরা যারা হেরে গেছে তারা বাড়ি চলে গেছে, তাদের নেতা যারা দিল্লি মধ্যপ্রদেশ উড়িষ্যা থেকে এসেছিল তাদের ডায়লগ দিয়ে তারা সব পালিয়ে গেছে। এখন রাজ্যে তাদের কর্মীরা নাজেহাল, তাদের কর্মীরা কাকে নেতাদেরকে ফোন করে পাচ্ছে না। এবার তারা একটা মানসিকভাবে যে কোনো দল করতে পারেন, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার আছে, আপনারা বাড়িতে থাকতে পারেন, শান্তিতে থাকতে পারেন, রাজ্য সরকার আপনাদের পুলিশ প্রশাসন। এটা আপনি ঠান্ডা স্টুডিওতে এসে বলছেন, এটা আপনি এসি স্টুডিওতে এসে বলছেন। আমি আমি বলি আপনাকে, যেগুলো এখনো পর্যন্ত সামনে আসছে শুনুন না সাবির আলী, আমি আরো একবার বলছি, আমি তালিকা নিয়ে বসেছি সাত দিনের মধ্যে, গত ২৪ ঘন্টার কথা বলছি। হিঙ্গলগঞ্জে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে, কাকদ্বীপে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, কোচবিহারে ঘর ছাড়া হয়ে বিজেপি কার্যালয়ে আশ্রয় নিয়েছে দলীয় কর্মীরা, জেলায় জেলায় একই অবস্থা। কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, আপনাদের কর্মীদের মনোবল দিন। আপনি বলুন আমাকে এক কথায়, এরাজ্যে নির্বাচনের পরে হিংসা হয় না হয় না, পোস্টপোল ভায়োলেন্স হয় না হয় না? দেখুন এবারে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট না না হয় না হয় না, এরাজ্যে নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্স হয় না হয় না? হয় না না না, পশ্চিমবঙ্গে হয় না, বিরোধীরা করে হয় না, রাইট? থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনি সঙ্গে থাকুন এক সেকেন্ড এক সেকেন্ড, প্রশাসনকে বদনাম করার চেষ্টা, এক সেকেন্ড, আপনি 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 থাকুন, আমি আপনাকে বলছি। রশিদ মোল্লা নামটা চেনা চেনা লাগছে, ১৫ই জুন খুন হয়েছিলেন রশিদ মোল্লা। রাজু নস্কর ১৫ই জুন ২০২৩ খুন হয়েছে, ১৫ই জুন। মোজাম্মেল শেখ ১৫ই জুন, উনিও ১৫ই জুন খুন হয়েছেন। এবার আপনি বলবেন যে ১৫ই জুন কী হয়েছিল, তাহলে আপনাকে মনে করতে হবে পঞ্চায়েত ভোটটা কবে হয়েছিল, তার পরবর্তী হিংসা কবে কবে থেকে শুরু হয়েছিল। আচ্ছা, ধনঞ্জয় চৌবে আদ্রার নেতা, এই নামগুলো কি চেনা চেনা লাগছে? দেখুন পঞ্চায়েত ভোটে যে হিংসা হয়েছিল সারা বাংলা, আপনি তো বলছেন হয় না, সিপিএম কংগ্রেস হিংসা করেছিল পঞ্চায়েত ভোটে, শুধু হিংসা করে আপনারা কি করেন, তাহলে কর্মীরাই মরেছিল, আপনারা কি করেন পঞ্চায়েত ভোটে, আপনারা ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এরা সবাই হিংসা করে, সবাই ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে, সবাই এক সেকেন্ড এক সেকেন্ড, এরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, সঠিক, এরা সবাই তৃণমূল কংগ্রেসের নেতা, অ্যাবসলিউটলি রাইট। এবার আপনারা জানেন এখানে রয়েছেন নীলাদ্রি বাবু এবং এবং অরিন্দম নাম আচার্য, না 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 না, এসব বলে রাজ্যের শাসক দলের পুলিশ প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই।